গুড মর্নিং সবাইকে। ছাদে এসছে অনেক আগে, ছাদে এসে গাছগুলোতে একটু জল দিলাম, এবার ভেবেছিলাম মাটি কালকে একটু ভরে রাখবো গ্রো ব্যাগে, কিন্তু ওই জ্বর হওয়ার পর থেকে শরীরটা আমার এখনও ঠিক হয়নি, কেন যাই না, মানে স্কুল থেকে আসার পরে আমার কিছু করতে ভালো লাগে না, প্রচণ্ড শরীর খারাপ লাগে, যার জন্য বসেই থাকি বাড়িতে বা শুয়েই থাকি। তা কালকে বিকেলে একবার এসেছিলাম ছাদে, এসে চলে গেছি নিচে, ভালো লাগেনি কিছু করতে। তা দেখি আজকে ইচ্ছা আছে স্কুল যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এসে একটু গ্রো ব্যাগে মাটি ভরে রাখবো। আর স্যার আজকে একটা গাছ দেবেন বলেছেন, একটা বোগনভিলিয়া, এই প্রিয়তোষ স্যার, সেটা যদি দেয় বাড়িতে এসে ওটাকে পটিং করব, দেখা যাক। এছাড়া এই গাছগুলোতে এখন আমার এই ছাদে যে গাছগুলো আছে এগুলোতে এখন শুধু জল দিতে হবে, কেন খাবার দেওয়া আছে, তেমন করে কিছু খাবার দিই, নাইট্রোজেনযুক্ত একটু জৈব খাবার দিয়েছি, এবার দেখা যাক। মাটি শুধু এইটুকু আছে, মাটি এখনও লাগবে মোটামুটি 6-8 গ্রো ব্যাগ এখনও ভরবে, 12x12 আর 15x15 6টা ভরবে। কাল আমাদের কুল গাছটা কেটে ফেলা হয়েছে, কেন কুল প্রায় শেষের পথে, কেটে ফেলা হয়েছে, গাছটা ভালো হয়ে যাতে বাড়তে পারে ভবিষ্যতে, সেই জন্য ভেবেছিলাম জবা ফুল গাছ আনবো এর মধ্যে, তাই মধ্যে যাওয়া হয়নি। ইচ্ছা আছে শনিবার বিকেলে বা রোববার সকালে গিয়ে কিছু মানে মোটামুটি আরও 4টে জবা ফুল গাছ নিয়ে আসবো, বসিয়ে দেবো। জবা ফুল গাছটা ভালোই লাগে ফুল হলে, সেটি করবো দেখি। সকালবেলা ছাদে ভিডিও করছি, সত্যি কথা বলতে গেলে রোদের তাপ লাগছে, মানে গরমকাল যে পড়ে গেছে বোঝা যাচ্ছে, প্রচুর তাপ লাগছে রোদের। কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি ভিডিও আনতে পারছি না, একটু শারীরিক পরিস্থিতির জন্য। আর এছাড়া আপনারাও ভিডিওগুলো দেখছেন কিন্তু বেশি ভিউজের দরকার আর কি, আর যারা দেখছেন সবার কাছে মানে রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বাকিদের কাছে, তারা যাতে দেখতে পারে। আর নতুন যারা আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।